আমি কোনো ভুল করে থাকি, কোনো অশুদ্ধ কথা বলে থাকি, এবং আমরা মানুষ, আমাদের পরিবারে আমরা সবাই এখানে যারা আছি আমরা মানুষ, আপনাদেরকে আমি বলতে পারি না, আপনাদের জন্য আল্লাহর কাছে মাফ চাই। আমরাও যদি ভুল ত্রুটি করে থাকি আমাদের কারণে, কালকের দিন আমি দেখি নাই, আমি দেখি নাই, আমার ভাই দেখা নাই, আমার পরিবার, আমার ছেলে ভাইয়ের দেখা নাই, আমার ভাবিরা দেখা নাই, আমার বোনরা দেখা নাই, কেউ দেখিনি আমরা। আমাদের কারণে যদি কেউ কোন সময় কোন সময় কোন দিক কোন প্রকার কষ্ট পেয়ে থাকে, আমাদের কথাবার্তা আচরণ যে আমার বিপক্ষের দল, বিরোধী দল, কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে, যে আমার আমার দুশ্মনী করেন, সেও কিন্তু আমাদের কথা কষ্ট পেয়ে থাকে, আল্লাহর কাছে আল্লাহর ওয়াস্তে আমরা আপনাদের সবাই কাছে মাফ চাই, আমাদের মাফ করে দিবেন, যাতে আল্লাহ আল্লাহ আমি আমাদের ক্ষমা করে দেয়। মানুষের কাছে ক্ষমা চাইতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্ষমা চাওয়া, এবং তার চেয়েও বড় জিনিস হচ্ছে মানুষকে ক্ষমা করতে পারা। আমি আশা করি যে সেই দৃষ্টিকোণ থেকে আপনারা ক্ষমা করবেন। আশা আমরা সবাই মিলে নারায়ণগঞ্জকে সুন্দর রাখি, বাংলাদেশের সুন্দর রাখি, বাংলাদেশের জন্য দোয়া করবো, সারা বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করবো, বিশেষ করে মমি মমিনা যারা আছেন তাদের জন্য দোয়া করবো। এইবারের মৃত্যু বার্ষিকীটা আমাদের জন্য, আমাদের পরিবার জন্য একটু কষ্টের বেশি, কারণ আপনারা জানেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল নারায়ণগঞ্জের কবরস্থানে। আপনারা জানেন আমরা মুসলমান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মকে আমি সম্মান করি, কোনো ধর্মই খারাপ কথা দেখায় না। যার যার ধর্ম তার তার কাছে তার বিরুদ্ধে আল্লাহ আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। সেইখানে কোন ধর্মের প্রতি অশ্রদ্ধা নাই, সব ধর্মকে শ্রদ্ধা করি এবং সব ধর্মের প্রতি মনে করি যে আসলে এটাই ইসলামের নিয়ম, এটাই ইসলামের বিধান, এটাই নবীজির নির্দেশ, এবং নবীজির দেখা আসলে বলে গেছেন ধর্ম নিয়ে মারামারি করো না, অতীতে বহু জাতির ধর্ম নিয়ে মারামারি করতে যে নিঃশেষ হয়ে গেছে, এটা নবীজির বিধানের ভাষণের ভাষণের একটি অংশ। তাই আমি মনে করি সেই কবরস্থান একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন আমাদের সব হয়তো যারা কবরে আসছেন তাদের কোনো ক্ষতি হয়নি। আমার নেত্রী শেখ হাসিনা, যাকে আমরা মায়ের মতো ভালোবাসি, যার হাতে আমাদের বাবা আমাদের ফেলে দিয়ে গেছিল, আমাদের ভাই যে উনি বলেছেন যে তাদের কিচ্ছু ক্ষতি হয় না, কিচ্ছু ক্ষতি হবে না, আল্লাহ তাদেরকে বেস্ট রিসিভ করবে। এই কথাটা আমার মনে অনেক শান্তি এসেছে, শান্তি দিয়েছে। কিন্তু তারপরে তো আমার সন্তান আমাদের দাবি ছিল একটাই, একটা কথাই বলেছিলাম যে গোপনে হোক, একজনের সামনে হোক যারা এই ঘটনার সাথে জড়িত, এবং পরে প্রেস মিটিংয়ে বলা হয়েছে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চাইতে কিছু লজ্জা নাই। প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের নবী রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কয়েক হাজার বার আল্লাহর কাছে মাফ চাইতে, প্রতিদিন সেটা আল্লাহর রসুল, আল্লাহর নবী সে মাফতেই চাইতে বলছিলাম। যাই হোক, আল্লাহ সবাইকে মাফ করুন, তারা চাক না চাক, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুন, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফুর রহিম তাদের সবার উপরে রহমত উপর করতে। আপনারা সবাই আমার আব্বা আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আজকের এই দিনে কয়েকদিন বছর আগে আব্বা এবং জালাল হাদিস সাহেব উনি ইন্তিকাল করেছিলেন, বিএনপি নেতা ছিলেন, এমপি ছিলেন, কিন্তু তারপরও একই সাথে জানাজা হয়েছিল। আমরা ওনার জন্য দোয়া করবেন, আর সমস্ত দোয়ার মূল দোয়া হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং বাবা দলের ইসলাম থেকে আরম্ভ করে মা হওয়ার কাল করে যত রসুল, যত নবী, যত অলিয়া, যে গাছ দরবেশ নিয়ে এসছেন, যারা চলে গেছেন, যারা আসবেন, তাদের সবার জন্য আমরা দোয়া করবো, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আমি শুধু এইটুকু ভিক্ষা চাওয়া আপনাদের কাছে, ওইটুকুভাবে আমার আব্বা আমার দোয়ার পক্ষে হবে না, ওইটুকুভাবে দোয়া করবেন যাতে আপনার মৃত্যুর পর আপনি যেভাবে মানুষের কাছে দোয়া চান, দয়া করে আল্লাহর কাছে ভিক্ষা চাই আপনাদের কাছে, ওইভাবে দোয়া করবেন যাতে আল্লাহ আব্দুল হামিদ, আল্লাহ সুবহান তাআলা, আল্লাহ আব্দুল রহিম তাদেরকে যাতে বেহেস্ত নসিব করেন। আমার দাদা দাদু দাদা নানি যারা ইন্তেকাল করেছেন, এই মহল্লাবাসী যারা ইন্তেকাল করেছেন, এখানে যারা আছেন যারা নাই, অনেকে অসুখ অস্থিরতা, এটা আমাদের এক বড় ভাই গাড়িতে ঢুকছেন মহল্লায়, আমাদের স্বামী ভাই ভাবি বললেন গাড়িতে না তো পাবে না স্বামী, তার হার্টের অসুখ হয়েছে, দেখে খারাপ লাগলো। আমরা যেদিন ছোট ছিলাম হঠাৎ করে বড় হয়ে গেলাম, দেখলাম আমাদের বড় ভাই এখন অনেক বড় হয়ে গেছে, মুরুব্বী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ আছেন তাদের সবাইকে সাফাই দান করুন এবং সুস্থতা দান করুন, সবাই যারা বিপদে আছেন তাদের সমস্ত বিপদ আল্লাহ তারা মুক্ত করুন, এবং আল্লাহ তারা যে কদিন আমরা দুনিয়াতে আছি আমরা যাতে খুশি খুশি থাকতে পারি এবং আল্লাহকে খুশি করে দুনিয়া ছাড়তে পারি, এই দোয়াটা করবেন।